অপূর্ব সুন্দর, দেখুন নীলের ওপরে পুরো সাদার কাজ করা রয়েছে। এই কুর্তিটার দাম হচ্ছে মাত্র বুড়া না মানো হোলি, হে সামনেই হোলি আসছে। আর হোলি বিভিন্ন ধরনের পোশাক একদম জস সামান্য টাকায় দারুণ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। সেখানে যেরকম বস্ত্র আছে সেরকম খাবার দাবার সেরকম বাচ্চাদের রাইড সমস্ত কিছু থাকছে এই মেলাতে। উত্তর কলকাতার সব থেকে বড় মেলা, কোথায় বসেছে, কবে পর্যন্ত চলবে, টাইমিং কি আছে, এন্ট্রি ফি আছে কিনা, সমস্ত কিছু ইনফরমেশন থাকছে আজকের ভিডিওতে। তো চলো ভিডিওটাকে দেরি না করে শুরু করা যাক। ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে এই মেলা প্রাঙ্গণ, যেটা চলছে হচ্ছে সিথির মোড় ময়দানে, উত্তর কলকাতার বড়ানগরে সিথির মোড়। সেই সিথির মোড়ে চলছে হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডিক্রাফট এক্সপো, প্রতি বছর হয়, 25তম বর্ষে এবছর পদার্পণ করেছে। সামনেই রয়েছে সিদ্ধিদাতা গণেশ, আর ঠিক এইরকম একটা সুন্দর রাজকীয় একটা গেট তৈরি করা হয়েছে, দেখো কি অপূর্ব সুন্দর। আর এখানে বলে দিই হচ্ছে টিকিট কাউন্টার আছে, 10 টাকা করে পার পার্সন হচ্ছে টিকিট। তো এবার চলো মেলার ভেতরে গিয়ে পুরো ডিটেলসে তোমাদের সাথে কথা হচ্ছে। মেলায় ঢুকে যেটা প্রথমেই হচ্ছে আমাদের চোখে পড়বে সেটা হচ্ছে এই রাধা গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার। সব মেলাতে ঠিক যেরকম থাকে এনারা এখানেও চলে এসছে, আর দাদা এখানে গরম গরম জিলিপি ভাজছে। এই যে দেখো একদম পুরো কড়া ভর্তি গরম গরম জিলিপি, টাটকা জিলিপি, তার সাথে রয়েছে বিভিন্ন ধরনের মিষ্টি, যেমন হচ্ছে মালপোয়া রয়েছে, আর এই হচ্ছে গুড়ের জিলিপি। দেখতেই পাচ্ছ কি আমি দেখতে লাগছি। দাদা জিলিপি কত করে শখ? 200 টাকা কেজি, তার মানে হচ্ছে বুঝতেই পারছো 20 টাকা হচ্ছে শ। এছাড়াও এখানে খাস্তার গজরাত্ন রয়েছে, এর সাথে রয়েছে কটকটি, এরকম হচ্ছে পুরীর খাজা, সেই খাজা পেয়ে যাবে এখানে। এই যে পরেই তোমাদের দেখাবো হচ্ছে ব্যাগের কালেকশন। দাদার এখানে প্রচুর পরিমাণে কিন্তু ব্যাগের কালেকশন নিয়ে এসছে, যেখানে হচ্ছে 150 টাকা থেকে তোমরা স্টার্টিং পাবে। এখানে যা ব্যাগ দেখতে পাচ্ছ দেখো প্রচুর ভ্যারাইটিস, কিন্তু মেয়েদের কিন্তু এটা স্বর্গ রাখবে বলাই চলে। দেখো কত ভ্যারাইটি, সাইড ব্যাগ রয়েছে, পিঠ ব্যাগ রয়েছে, নানা ধরনের ব্যাগ, কাপড়ের ব্যাগ, সব ধরনের ব্যাগ রয়েছে। আর এই ব্যাগটা দেখো কত সুন্দর, কি সুন্দর দেখতে দেখো। এই দেখো তো এই বিভিন্ন রকম ব্যাগের কালেকশন এখানে দাদা পেয়ে যাবে, যেটা হচ্ছে মাত্র 150 টাকা। সব মেলার মতো এখানেও দাদারা চলে এসেছে জৈন শিল্প মন্দিরের তরফ থেকে। এখানে হচ্ছে সেই বিখ্যাত আচার, অর্থাৎ সেই আচার আমরা যেখানে দেখিয়ে থাকি সব মেলাতে। এই যে দেখো আচারগুলো দেখো, দেখি মনে হচ্ছে জানে এখনই খুলে বার করে একটা মুখে দিয়ে দিই, কি আমি আর এত সুন্দর আচারের গন্ধে ভরপুর মম হচ্ছে পুরো জায়গাটা। প্রচুর ধরনের আচার, আমের আচার থেকে আমলকির আচার এখানে দেখতে পাচ্ছ, কজবেলের আচার রয়েছে, ঝাল আচার, মিষ্টি আচার, ফ্রুট আচার, সমস্ত রকমের আচার কিন্তু এখানে পেয়ে যাবে। আর এর সাথে হচ্ছে এই যে ক্যান্ডিগুলো দেখো কি সুন্দর ক্যান্ডিগুলো দেখতে পাচ্ছ, এবং এর সাথে হচ্ছে বিভিন্ন ধরনের কিন্তু হজমি গুলিও রয়েছে, সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। দাদা আচারের কি দাম আছে? 250 গ্রাম 100 টাকা। আর এখানে দেখো এই যে মুরব্বা রয়েছে, মুরব্বা আছে, এটা বেলের না, এটা বেল মুরব্বা।
দেখাই দেখো, এই যে জৈন শিল্প মন্দিরে যেটা দেখালাম হচ্ছে আচার, ঠিক তার পাশেই রয়েছে হচ্ছে হোম অ্যাপ্লায়েন্সের দোকান। এখানে প্রচুর ধরনের হোম অ্যাপ্লায়েন্স, বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্স, এগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এই যে এয়ার কুলার, সামনে গরম আসছে তার জন্য এখানে দাদার এখানে এয়ার কুলার পাওয়া যাচ্ছে। আর যদি তোমরা গ্যাস ওভেন এরকম পাও, এরকম একদম কিন্তু দারুণ লাগে। দেখো বিভিন্ন রকম স্টিকার রয়েছে, এগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো দেখ, শুনতেই পেলে আওয়াজটা যে এখানে ইলেকট্রিক ঢাক মন্দিরে লাগানোর জন্য কিন্তু একদম বেস্ট, মানে ঢাকি ছাড়া ঢাক বাজবে, বুঝতেই পারছো। সব জায়গার মতো এখানেও কিন্তু সেই বাংলাদেশ থেকে ভাইরা এখানে চলে এসেছে জামদানি শাড়ি থ্রি পিস দেখানোর জন্য। সব মেলাতেই আমরা দেখিয়ে থাকি জামদানি শাড়ি, এখানেও কিন্তু প্রচুর শাড়ির কালেকশন রয়েছে। এই দেখো আমি প্রত্যেকটা কিন্তু এরকম সাজানোই রয়েছে, এক ঝলক আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো প্রচুর কালেকশন কিন্তু এখানে রয়েছে, সবই হচ্ছে বাংলাদেশি, ঢাকাই রয়েছে, জামদানি রয়েছে, হালকার উপর বিভিন্ন ধরনের শাড়ি এখানে রয়েছে, অসম্ভব সুন্দর। তোমরা তোমাদের মন মতো, মানে 3,500 থেকে শুরু রয়েছে, বেশ সুন্দর লাগছে। দেখো দেখাচ্ছি, দেখো তোমাদের সাদার উপরে এটার কি দাম আছে দাদা? 4,500 আছে এই দাম শাড়িটা, অসম্ভব সুন্দর সাদার উপরে। আর এটা জরির কাজ আছে না, জরির কাজ করা রয়েছে। আর পাশের শাড়িটাও দেখো অপূর্ব সুন্দর, যেটা হচ্ছে সিগ্রিনের উপরে লাগছে, বেশ সুন্দর এটাও। এটা কি শাড়ি আছে? ঢাকাই জামদানি আছে, এটা ঢাকাই জামদানি। আচ্ছা সাদার উপরে পুরো রয়েছে তাই তো? বাহ দেখতে পাচ্ছি, এটা আমাদের ঢাকাই জামদানি হাতে কাজ করা উইভিং এ। এটা প্রাইস কি আছে? এটা দাম আছে 4,500, লেস করে আসবে 3,500 টাকা। তো অল ওভার কাজ হবে এটা, অল ওভার কাজ। এটা দাম আছে 2,800, লেস করে 2,500 টাকা। ১২,৫০০, লেস করে ১০,৫০০ আসবে। এই যে সামনে তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে এই দাদাদের কার্ড, তো এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো আর দাদার সাথে যোগাযোগ করে নিতে পারো। আর এই মেলা তো এখন এক মাস আছেই, তো দাদার দোকানে কিন্তু তোমরা অবশ্যই ভিজিট করো, প্রচুর কালেকশন এখানে পাবে। তো দাদা কিছু বলে দাও যে আমাদের এখানে সবাই আসবেন, আমাদের এখানে হোলসেলও হয়ে যাবে, পাইকারি বা খুচরা সবাই নিতে পারবে। তোমাদের জন্য দাদা একটা বেস্ট কালেকশন বার করছে, সেটা হচ্ছে লালের উপরে। এটাও কি ঢাকাই জামদানি? জি এটাও ঢাকাই জামদানি। দারুণ, দেখো যারা লাল ভালোবাসে তাদের জন্য কিন্তু বেস্ট কালেকশন। আমি আরো ক্লোজ দেখাচ্ছি তোমাদের, এখানে কিন্তু শুধু শাড়ি নয়, এখানে কিন্তু তোমরা চুড়িদারের পিসও পেয়ে যাবে। এই হচ্ছে চুড়িদারের পিসটা আমি দেখাচ্ছি, দেখো এই যে পুরো খুলে দেখাচ্ছি। এটা সাইজ কি আছে? মানে সবার জন্য তো, এটা যে কেউ এটা বানাতে পারবে। আর ওর নাম আছে তাই তো? থ্রি পিস রয়েছে। এটা প্রাইস কি রেখেছ? আচ্ছা 2,800 টাকা। তো দাদা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে 2,500 টাকা। এই হচ্ছে দেখো প্যান্ট, এই হচ্ছে ওড়না, আর এই হচ্ছে ফুল বডিটা। তো এরকম প্রচুর কালেকশন রয়েছে, বিভিন্ন রকম কালার কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, যারা ব্ল্যাক এর উপর ভালোবাসো। এটা হচ্ছে কুর্তি রয়েছে, এটা প্রাইস কি রেখেছো? একই দাম 2,500 টাকা। তো এটাও কিন্তু দাদারা এসছেন বাংলাদেশ থেকে, আর সত্যি খুব নরম, কিন্তু সফট একদম। যদি মশারি চাও তো দাদার এখানে কিন্তু মশারিও পাওয়া যাবে। এটা কি একদম ডবল বেডের, মানে 6-7-এর? 6-7-এর কি দাম বললে এটার? তোমরা এখান থেকে দেখে নিতে পারো।
আর এখানে দাদার এখানে প্রচুর কিন্তু ক্রকারির এরকম কালেকশন রয়েছে, ঘরে আমাদের নিত্য প্রয়োজনীয় এরকম কাপ রয়েছে। দাদা এই কাপগুলোর কিরকম দাম? 100 টাকা। মানে এরকম কফি কাপ রয়েছে, দেখো এই কফি কাপ যেটার দাম হচ্ছে মাত্র 100 টাকা। তো এরকম ভ্যারাইটিস কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে। এছাড়া হচ্ছে এই সেটটা দেখো কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। এই প্লেটটার কি দাম আছে, এই ময়ূরের মতো দেখতে? এটার কি দাম? 400 টাকা। এটাও সিরামিক তাই তো? এটা ময়ূরের মতো দেখতে, দেখো কি সুন্দর দেখতে লাগছে প্লেটটা, এটার দাম হচ্ছে 400 টাকা। তো এরকম ভ্যারাইটিস কালেকশন কিন্তু দাদার এখানে তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়াও ছোট প্লেটও রয়েছে, ঘর সাজানোর জিনিস তোমরা যারা রাখতে চাইছো সেগুলো। আর এগুলো দেখো হচ্ছে কাবাব দেওয়ার প্লেট, সেই কাবাবের প্লেট যেগুলো সেগুলো পেয়ে যাবে। এটা কি দাম রেখেছো দাদা? 200 টাকা। দারুণ কিন্তু, তোমরা যারা ঘরে কাবাব করে খেতে চাইছো সেরকম পেয়ে যাবে। আর এখানে তোমাদের দেখাই এই যে প্লেটগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 80 টাকা মাত্র। এই যে সাদা হলুদ তিন রকম কালারের কম্বিনেশন রয়েছে। এছাড়াও প্রচুর এখানে দাদার কাছে কম্বিনেশন তোমরা এখানে পেয়ে যাবে। তো দাদার দোকানে আসো একবার, ভিজিট করো, আর এই মেলাটাতে এলে অবশ্যই এখানে আসো। প্রচুর প্রচুর কালেকশন তোমাদের ঘরের জিনিসের সম্ভার কিন্তু এখানে পেয়ে যাবে। এই যে শাড়িটা, শাড়িগুলো দেখো তোমাদের দেখাই, শাড়ি হচ্ছে এরকম, মানে বুঝতে পারছো রুমালের মতো শাড়ি। আর সেটাকে খোলা হয়েছে, একটা শাড়ি খোলা হয়েছে দেখো তোমাদের দেখাই। এই যে এই এক নাম হচ্ছে ইয়েলো এবং হচ্ছে তার সাথে গ্রিনের কম্বিনেশন। এটা কি শাড়ি দাদা, নাম কি আছে এটা? মালওয়ারি সিল্ক। আচ্ছা মালওয়ারি সিল্ক। দাম কি রেখেছো গো? 550 টাকা। এইরকম শাড়ি তোমরা দেখেছো আগে? কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানিও। আর এখানে কিন্তু প্রচুর কুর্তির কালেকশন তোমরা পেয়ে যাবে। আমি যদি ক্যামেরাটা 360 ঘোরাই দেখতেই পাবে প্রচুর ভ্যারাইটিস কুর্তি এবং অনেক রকমের সাইজে তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে, যেটার রেঞ্জেস রয়েছে 1500-1600 এরকম রেঞ্জের। কিরকম দাম আছে? 1500-1600 থেকে নাকি? আচ্ছা 750 থেকেও স্টার্ট আছে। আচ্ছা 6000 টাকা অবধি পাবে, 750 টাকা থেকে ওনাদের রেট এখানে শুরু। তো এরকম প্রচুর কালেকশন এখানে তোমরা পেয়ে যাচ্ছ দাদার দোকানে আসলে। এই যে একটা খোলা হয়েছে, আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। এটা কি নাম আছে? মলমল কটন। আচ্ছা 850। আচ্ছা এটা ইয়েলোর ওপরও তোমরা পেয়ে যাবে। এই যে কালেকশনটা দেখাই তোমাদের একবার, দেখো এটার দাম ওই 850 নাকি? এটার দামও 850 টাকা। আর এর পাশে একটা বেবি পিঙ্কের উপর দেখানোর চেষ্টা করছি তোমাদের, দেখো এটার দাম হচ্ছে 750 টাকা। এখানে ঠিক যেরকম তোমরা ভ্যারাইটিস অফ কুর্তিও পেয়ে যাবে সেরকম কিন্তু হ্যান্ড ব্লক প্রিন্টেড বেডশিট এখানে পেয়ে যাবে। দেখো ভ্যারাইটিস অফ বেডশিট কিন্তু এখানে, সিঙ্গেল বেডশিট, ডবল বেডশিট, সব ধরনের কিন্তু বেডশিট এখানে দাদার এখানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, যেটার প্রাইস হচ্ছে 800 টাকা থেকে শুরু 4000 টাকার মধ্যে তোমরা পাবে। এবং সব যে কাজগুলো দেখছো না, এই যে নিখুঁত কাজগুলো দেখো, হাতির সুরগুলো রয়েছে বেডশিটের ওপরে আঁকা, এটা কিন্তু হ্যান্ড মেড, অর্থাৎ হাতে আঁকা হয়েছে। এরপরে তোমাদের দেখাবো হচ্ছে যদি তোমরা ঘর সাজানোর ফার্নিচার চাও, সেই ফার্নিচার কিন্তু এখানে পেয়ে যাবে। কন্ট্যাক্ট নাম্বার ওপরে রয়েছে। আর ফার্নিচারগুলো একবার তোমাদের দেখানোর চেষ্টা করছি, দেখো এখানে হচ্ছে ফোর সিটার হচ্ছে টেবিল এবং তার সাথে চেয়ার। কিরকম দাম রেখেছো দাদা এটা? 17500। একটু ভেতরের দিকে দেখাই হচ্ছে এই সোফা কাম বেডটা, এটা কি প্রাইস রেখেছো? 32500। গদি সমেত কি? আচ্ছা গদি সমেত হচ্ছে 32500। আর তোমাদের যদি বাড়িতে ডেলিভারি লাগে কলকাতার মধ্যে ডেলিভারি তাই তো? আচ্ছা তো এই হচ্ছে দাদা অল ওভার কলকাতা ডেলিভারি ফ্রি। এই যে সোফা সেট গুলো কি আছে? এই সোফাটার কি দাম আছে? আচ্ছা তিনটে সোফার একই দাম রয়েছে। দারুণ কিন্তু কালেকশন এখানে দাদা। আর এটা এটা কি কাঠের তৈরি দাদা? সব সেগুন কাঠের। বাহ। আর এখানে দেখো সোফার সামনে যে সেন্টার টেবিলটা দেখো, রাউন্ডের উপর যাদের জায়গা কম রয়েছে তারা কিন্তু এই টেবিলটা ইউজ করতেই পারো। এই এই টেবিলটার কি দাম আছে? আচ্ছা টু স্টেপ সেন্টার টেবিল, দেখো এর তলাতে আরো একটা টেবিল এরকম ছোট্ট মতো তোমরা ঢুকিয়ে দিতে পারবে। বাহ বেশ কালাম। যাদের ফ্ল্যাটে জায়গা খুব কম তারা কিন্তু এটা ইউজ করতে পারো। যারা বই প্রেমী রয়েছে তাদের জন্য কিন্তু এখানে বইয়ের স্টলও রয়েছে। যে কোনো বই 100 টাকা, পিক এনি বুক 100 রুপিস। এখানে তোমাদের দেখাচ্ছি, এই যে কাকা এখানে বসেছে। কাকা কত টাকা করে? 50 টাকার বই দিচ্ছ? ওরে বাবা 50 টাকায় বই পাওয়া যাবে এখন? এই যে সহজ পাঠ, বাহ বাচ্চাদের সহজ পাঠ রয়েছে, সাহিত্যের তুরছায়া রয়েছে, বাচ্চাদের এই কম্পিউটারের উপর লার্নিং এর বই রয়েছে, বর্ণ পরিচয় রয়েছে, সমস্ত কালেকশন তোমরা। এগুলো কি সবই 50? বাহ এগুলো সবই 50 বাচ্চাদের জন্য। আর ভেতরে বড়দের বই রয়েছে সেগুলো হচ্ছে 100 তাই তো? এই যে এখানে দেখাই তোমাদের, দেখো পিক এনি বুক ₹50।
এই জুট ব্যাগ ফোন নাম্বারটা এখান থেকে তোমরা দেখে নাও। এই দাদার দোকান আমি বিধাননগর মেলাতেও দেখিয়েছিলাম, আর দাদাটা এখানেও স্টল দিয়েছে। দাদা এখানে কি দাম রেখেছো? 100 টাকা করে ওখানে ছিল, এখানে কি রেখেছো? এখানেও 100 টাকা আছে। তো এই প্রচুর দাদার দোকানে কিন্তু কালেকশন, ব্যাগের কালেকশন প্রচুর রয়েছে এখানে, সবই কিন্তু জুটের, অর্থাৎ পরিবেশ বান্ধব জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। আমি দেখাচ্ছি তোমাদের, দেখো ছোট থেকে বড় বিভিন্ন রকমের ব্যাগ রয়েছে, 100 টাকাও যেরকম রয়েছে সেরকম ব্যাগের সাইজ অনুযায়ী দাম আছে। এই গাড়ি ব্যাগটার কি দাম আছে? এই যে এখানে মেরি ক্রিসমাস লেখা 100 টাকা। তো এরকম ভ্যারাইটিস কিন্তু জুটের সবকিছু, সব থেকে বড় কথা পরিবেশ বান্ধব, দাদারা ইউজ করছে। এবং আমিও বলবো আমার চ্যানেলের পক্ষ থেকে, যারা দর্শক ভিডিওটা দেখছো, দাদার দোকানে আসো, এসে এইখান থেকে এই চটের ব্যাগের কালেকশন দাদা প্রচুর আছে, সেগুলো একটু নেওয়ার চেষ্টা করো, যাতে পরিবেশও বাঁচে আর আমাদের ক্ষুদ্র শিল্পী যারা রয়েছে তারাও যাতে একটু তাদের আর্থিক উন্নতি ঘটাতে পারে। এই মেলাতে কিন্তু প্রচুর কার্পেটের সম্ভার পাবে তোমরা, ঘরের মেঝেতে বিছানোর জন্য যে ইম্পোর্টেড কার্পেট, সেই ইম্পোর্টেড কার্পেট কিন্তু এই মেলাতে তোমরা পেয়ে যাবে। এই যে কার্পেটগুলো দেখতে পাচ্ছ এগুলো বিভিন্ন সাইজের হয়, আর সেই সাইজ অনুযায়ী দাম হয়। আর যেহেতু এগুলো ইম্পোর্টেড তাই রেঞ্জটা বেশ হায়ার সাইডেই আছে, 2500 টাকা থেকে স্টার্টিং আছে এদের, মোটামুটি 6.5-7 এই রেঞ্জে তোমরা পেয়ে যাবে। তবে এনারা কাস্টমাইজও করে দেবে, তোমরা ডিজাইন দিলে এরা বানিয়েও দেবে। কি সুন্দর, দেখো এগুলো সব কিন্তু ফ্রিজ ম্যাগনেট। এই যে কিউই রয়েছে, দেখো এই যে কিউই, আর এখানে রয়েছে হচ্ছে তরমুজ, এগুলো সব কিন্তু ফ্রিজ ম্যাগনেট রয়েছে। এগুলোর দাম কি আছে দিদি? এগুলো 50 টাকা করে। আচ্ছা, এরপরে তোমাদের দেখাবো হচ্ছে এই মেলাতে জুতোর সম্ভার। প্রচুর ধরনের জুতো এখানে চলে এসেছে, লেডিস স্যান্ডেল থেকে আরম্ভ করে জেন্টস কালেকশন, প্রচুর ভ্যারাইটিসের উপর জুতো তোমরা পাবে। এই যে জুতোগুলো তোমরা দেখতে পাচ্ছ, এর উপরের দিকে জুতোগুলো ছিল হচ্ছে 250 টাকা করে, আর নিচের দিকে জুতো যেগুলো আছে সেগুলো হচ্ছে 150 টাকা থেকে শুরু আছে। ভ্যারাইটিস অফ শ্যুজ এখানে তোমরা কালেকশন পেয়ে যাবে, যেরকম পদ্মপুকুরের শ্যু বিখ্যাত কলকাতা, সেই রকম শ্যু, এবং তার সাথে শুধু যে স্যান্ডেল আছে তা নয়, এছাড়াও এখানে হচ্ছে এটা হচ্ছে মেনলি হচ্ছে লেদার শপ, তো এর মধ্যে লেদারের কালেকশন তোমরা পেয়ে যাবে। ব্যাগ যেগুলো লেডিস ব্যাগ রয়েছে, দেখো এই সামনের একটা ব্যাগ রয়েছে, দেখো মেকআপ ব্যাগ কি সুন্দর দেখতে। এই ব্যাগগুলো হচ্ছে 2500 থেকে শুরু, যেহেতু এটা অরিজিনাল হচ্ছে লেদারের প্রোডাক্ট এনারা বলছেন, সেই জন্য রেটটা এরকমই আছে। এছাড়াও যেগুলো হচ্ছে শান্তিনিকেতন ব্যাগ যেগুলো দেখতে পাচ্ছ, এই ব্যাগগুলোর রেঞ্জ আছে হচ্ছে 4500 টাকা থেকে। এছাড়াও এখানে তোমরা পেয়ে যাবে হচ্ছে বেল্টের কালেকশন। কুশন কভার লাগবে, বাড়িতে সোফা রয়েছে, সেই কুশন কভারের স্টলও কিন্তু এখানে পেয়ে যাবেন। এই যে কুশন কভারগুলো, আমি ভ্যারাইটি রকমের কুশন কভার এখানে তোমরা পেয়ে যাবে, কালারগুলো তোমরা তোমাদের মতো করে বেছে নিতে পারো, যার দাম হচ্ছে মাত্র হচ্ছে 60 টাকা। এখানে দিদির এখানে প্রচুর কিন্তু এখানে স্টক রয়েছে, তোমরা নিজেদের ইচ্ছা মতো দেখে তোমাদের কালার কম্বিনেশন ম্যাচ করিয়ে নিতে পারবে। পরে আমরা চলে এলাম হচ্ছে সৃষ্টি কনকন এ 18 নম্বর স্টলে, যেখানে দিদি এসছেন প্রচুর ধরনের ভ্যারাইটিস ব্লাউজের কালেকশন নিয়ে। তো আমি আপনাদের একটু দেখিয়ে দেবো। তো দিদি মোটামুটি কীরকম রেঞ্জে স্টার্টিং আছে আপনার? 250 থেকে স্টার্ট আছে, দিদি বলতেই পারছে এখানে ভ্যারাইটিস রকমের তোমরা দেখতে পাবে এখানে। এইগুলো কীরকম দাম আছে? এইগুলো যদি একটু বলো। এগুলো সবই মোটামুটি 750 রেঞ্জে, তাই তো? আচ্ছা, এদিকটা যা দেখতে পাচ্ছেন তোমরা আপনারা সেগুলো সবই 750 রেঞ্জের মোটামুটি। আর এদিকের গুলো মোটামুটি যেগুলো এই হাত কাটাগুলো কিরকম রেঞ্জ আছে? 550-650 এরকম রেঞ্জে তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। তো এই মেলায় যদি আসো তোমরা, এই 18 নম্বর স্টলে ভিজিট করো, এখানে ভ্যারাইটিস রকমের কিন্তু ব্লাউজ রয়েছে। দেখো এখানে হাতের কাজের ব্লাউজ প্রচুর রয়েছে, এরকম প্রচুর ব্লাউজ তোমরা পাবে। কি অপূর্ব সুন্দর ব্লাউজটা দেখো, এখানে সারা বডি কিন্তু কাজ করা রয়েছে। এই দেখো পুরো কাজটা দেখাচ্ছি, লালেতে সাদাতে বেশ সুন্দর। এটা কিন্তু ব্যাক, ঠিক আছে? আর আমি সামনের দিকটা দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে সামনের দিকটা, খুব সুন্দর কিন্তু। এবং দিদি কিন্তু ডিজাইন করে দেয়, তোমরা যেরকম চাইবে তোমাদের শাড়ির সাথে ম্যাচিং করে কিন্তু দিদি এখানে তোমাদের প্রোভাইড করবে। অপূর্ব সুন্দর, দেখুন নীলের ওপরে পুরো সাদার কাজ করা রয়েছে। এই কুর্তিটার দাম হচ্ছে মাত্র 350 এবং পিওর কটন কিন্তু, এবং সারা বডিটাতেই কিন্তু এরকম কাজ করা রয়েছে। আর এর পাশেই রয়েছে হচ্ছে এরকম সাদার ওপরে কাজ করা হচ্ছে ছেলেদের পাঞ্জাবি, পাঞ্জাবির দাম রেখেছে দিদি হচ্ছে 750 টাকা। তো এছাড়াও এখানে তোমাদের দেখাই একটু ব্লাউজের কালেকশন রয়েছে, কিছু ব্লাউজ যেগুলো তোমরা দেখো, এই লালের ওপর শিউলি ফুলের কাজ করা রয়েছে। এছাড়াও দিদির প্রচুর এখানে শাড়ির কালেকশন রয়েছে। কিরকম রেঞ্জে আছে দিদির কালেকশন? আচ্ছা, 500 টাকা থেকে দিদির এখানে কিন্তু শাড়ি পাওয়া যাবে, এবং 4000 হাই রেঞ্জের পাওয়া যাবে। এই সাদাটা কিরকম দাম আছে? এইটা
ময়ূর ময়ূর ময়ূরের ডিজাইন করা 3500। এটা কি শাড়ি কি একটু বলবে? ব্যাঙ্গালোর সিল্ক। আচ্ছা আচ্ছা আচ্ছা, যারা কালেকশন খুঁজতে যাচ্ছ তাদের জন্য কিন্তু এখানে দেখো 130 টাকা, এই যে বাচ্চা মেয়েদের তাই তো, এটা ফ্রক বেশ সুন্দর কিন্তু, এটা তো দারুণ কিন্তু, 130 টাকায় তোমরা এখানে পেয়ে যাবে। ভ্যারাইটিস অফ কালার রয়েছে, এই দেখো কালারটা দেখো কি মিষ্টি লাগছে, দেখো দারুন কিন্তু বাচ্চাদের জন্য বেশ। এই দেখো আরো একটা কালার, ও লাভলি, দারুন কিন্তু এটা 130 টাকা মাত্র। এছাড়াও কিন্তু দাদার এখানে, দাদা এসছেন ফ্যান্সি মার্কেট থেকে, তো ফ্যান্সি মার্কেটে জানো তোমরা ড্রেস হচ্ছে বিখ্যাত, এখানে দাদা এখানে কিন্তু এরকম মেয়েদের কুর্তি, ভ্যারাইটি সব কুর্তি কিন্তু এখানে পেয়ে যাবে তোমরা। এই যে দেখো প্রত্যেকটা ড্রেস কিন্তু মানে আই ক্যাচিং। এতক্ষণ তো মেয়েদের জিনিস অনেক দেখালাম, এবারে একটু আসি হচ্ছে মেন্স কালেকশনে। তো মেন্স কালেকশনের মধ্যে দেখো প্রত্যেকটা কালার, এই যে শার্টগুলো দেখতে পাচ্ছ এইগুলোর দাম কত জানো? এগুলোর দাম হচ্ছে মাত্র হচ্ছে 350 টাকা। হ্যাঁ, এই যে ভ্যারাইটিস কালেকশন তোমাদের দেখাচ্ছি এগুলো হচ্ছে 350 টাকা, বিভিন্ন সাইজ তোমরা যারা 40-42 সব সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে দাদার কাছে, এবং বিভিন্ন কালেকশন রয়েছে দেখো, বিভিন্ন কালার রয়েছে দুর্দান্ত। আর এছাড়াও এদিকেও দেখাই, তোমরা দেখতেই পাবে এদিকে, এদিকে রয়েছে মেয়েদের বুড়া না মানো হোলি, হে সামনেই হোলি আসছে, আর হোলির টি শার্ট কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, দেখে নাও সাদার ওপরে পুরো দুর্দান্ত কিন্তু, আর রং করাই রয়েছে যেন আর রঙের ছাপ পড়ে গেছে। তো হোলির টি শার্ট কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে, দারুণ কিন্তু সাদার ওপরে কালেকশন। এবং এছাড়াও এখানে ক্রক্স যে জুতো, সেই জুতোগুলোও কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ, অপূর্ব সুন্দর কালেকশন কিন্তু দাদার দোকানে পেয়ে যাবে। এই যে A29 স্টল হচ্ছে চিল স্টেশন, অর্থাৎ তোমাদের সবাইকে কিন্তু চিল থাকতে হবে এই দোকানে আসতে গেলে। ম্যাসাজ করাবে কি তোমরা? দেখো এই ম্যাসাজ করার জন্য কিন্তু এখানে মেশিনগুলো পাওয়া যাচ্ছে, কি দাম আছে? 250 টাকা, তাই তো? 250 টাকা তোমরা এই ম্যাসাজ মেশিনগুলো কিন্তু পেয়ে যাবে, বেশ সুন্দর দাদা করে দেখালো আমাকে, বেশ আরাম কিন্তু লাগছে। আর এই ব্যাটারিতে কিন্তু তোমরা চার্জেবেল, ঘর সাজানোর জিনিস দেখো এখানে কি লেভেলের সুন্দর, দেখো এই যে বসার জায়গাগুলো রয়েছে এগুলো কিন্তু অরিজিনাল কাঠের উপর তৈরি করা হয়েছে। দাদা এটা কিরকম প্রাইস আছে দাদা যদি একটু বলো? 2500 টাকা। আচ্ছা 2500 টাকা প্রাইস রয়েছে। এবং দেখো ওইটা দেখাই দেখো তোমাদের, যেটা হচ্ছে সেন্টার টেবিল, তার উপরে কিন্তু এরকম লাইটিং অ্যারেঞ্জমেন্ট করতে পারবে, বেশ সুন্দর কিন্তু এটা, মানে এত সুন্দর এটা কিন্তু আমার মেলায় হচ্ছে বেস্ট লাগলো এটা। ঘোষ টাইটেল কাদের কাদের আছে বলো? তাদের জন্য কিন্তু এখানে নেম প্লেট পাওয়া যাচ্ছে, নামটা তোমাদের মতো করে বসিয়ে নিতে পারো। আর ঘোষ ছাড়াও এখানে যেগুলো রেডিমেড সেগুলো হচ্ছে সরকার রয়েছে, গুপ্তা রয়েছে, ঠিক এইরকম মডেলে কিন্তু তোমরা চাইলে তোমাদের বাড়ির নামের প্লেটটা কিন্তু এখান থেকে বানিয়ে নিতে পারো। এই যে ঘোষ লেখা, এটার দাম হচ্ছে 350 টাকা, তোমরা তবে তোমাদের মতো করে ডিজাইন করে নিতে পারো। ভ্যারাইটি সব ডিজাইন এখানে দাদার কাছে অ্যাভেলেবেল রয়েছে, তোমাদের যার যা টাইটেল সেটা দিয়ে কিন্তু বানিয়ে নেবে। অরিজিনাল উডের কালেকশন ও সত্যি অসাধারণ, কি লাগছে আমি জুম করে দেখাই তোমাদের, নাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে না কি লাগছে। দেখো তোমাদের ঘরের মধ্যে কিন্তু এগুলোকে রাখলে দুর্দান্ত কিন্তু লাগবে, দেখো প্রচুর কালেকশন দাদার এখানে রয়েছে। আর মাঝখানে বকটা দেখেছো? বকটা দেখো হেভি। আমরা চলে এলাম হচ্ছে প্রিয়াঙ্কা কাঁথা স্টিচ, এই দোকানটা কিন্তু এর আগে আমরা নিউ টাউনের যে মেলা বসেছিল, যে হস্তশিল্প মেলা এবং সবলা মেলা, সেই সবলা মেলাতে কিন্তু আমরা দেখিয়েছিলাম দাদার দোকান, সেখানেও কিন্তু এসেছিল। আর এই মেলাতেও দাদা দোকান দিয়েছে, দাদার দোকানের ব্লাউজ নিয়ে কিন্তু আর কোনো কথা হবে না, এত সুন্দর কালেকশন এবং ভ্যারাইটিস অফ কালেকশন এবং রিজনেবল প্রাইসে দাদার দোকানে কিন্তু দিয়ে থাকে। তো দাদাকে আমরা আজকে এখানে পেয়ে গেছি, তো দাদা বলো কি আছে আজকে তোমার দোকানে? আজরাক আছে, রাজস্থানি আছে, চিকন কারি হবে, রাবারটা আছে, বেনারসি পিস আছে, বিভিন্ন ধরনের কালেকশন আছে, সিকোয়েন্সের কিছু মাল আছে, ফ্যান্সি মাল হবে। চিকন কারি আছে 650, রাবারটা হবে আপনার 700, আর বেনারসি হবে 650, এই ধরনের সব আইটেম ধরনের হবে। চিকন কারি আছে আর 650, আর লালটা 600, ওটা নেটের উপরে কাজ। কি কিউট দেখো এই টি-শার্টটা, আর যেটা দাম হচ্ছে মাত্র 300 টাকা, তো 300 টাকার মধ্যে এত সুন্দর পেয়ে যাচ্ছ। এছাড়াও কিন্তু প্রচুর ডিজাইন তোমরা পেয়ে যাবে, আরও দেখাচ্ছি তোমাদের দেখো, এই যে মিকি মাউসের ওপর রয়েছে এই ডিজাইনটা তোমরা পেয়ে যাবে, এগুলো সবই 300 না দিদি? আর এগুলো হচ্ছে 250, ওপরের দিকে রয়েছে মেয়েদের টি শার্ট সাদার ওপরে রয়েছে, যারা সাদা ভালোবাসো তাদের জন্য কিন্তু দারুণ, সামনে গরমকাল শুরু হয়ে গেছে, হেভি কিন্তু কালেকশনটা দেখতে পারো এটা। আর এই যে দেখো পান্ডা, এটা কিন্তু নিতে পারো 250 টাকা মাত্র, 250 টাকা
বাজে খরচা চারিদিকে আমরা অনেক করে থাকি। তো এই যে গৌরব ট্রেডিং আমি দেখিয়ে দিলাম, গৌরব ট্রেডিংয়ে এলে ছেলেদের যেরকম টি শার্ট রয়েছে সেরকম মেয়েদের কালেকশানগুলো কিন্তু বেশ সুন্দর। মেলাতে কিন্তু একটা সেলফি জোনও তৈরি করা হয়েছে, এই যে সার্কুলার যেখানে হচ্ছে পুরোটা ঘুরছে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে দাঁড়িয়ে কিন্তু তোমরা একটা 360 ভিউ নিতেই পারো, বেশ সুন্দর লাগবে। আর এছাড়াও কিন্তু ভেতরে তৈরি হয়েছে দেখো একটা সেলফি জোন, এই যে সেলফি জোন একদম দারুণভাবে তৈরি করা হয়েছে, সেখানে দাঁড়িয়ে তোমরা তোমাদের সেলফি নিতেই পারো। এই যে একটা মানুষের মুখোশ মতো তৈরি করা হয়েছে, আর এখানে রয়েছে হচ্ছে মা দুর্গার হাত, যাই না মা দুর্গা তো 10টা হাত, এখানে 4টে 4টে 8টা কেন বুঝতে পারছি না। এখানে কিন্তু বাচ্চাদের জন্য প্রচুর আইটেম রয়েছে, এরকম বাচ্চাদের জন্য দেখো খেলার আইটেম রয়েছে। আর এখানে এই যে একটা ব্যাঙের ওপর কিন্তু বাচ্চাটা ঘুরতে পারে সবচেয়ে বড় কথা। আর এখানেও দেখো নাগরদোলা রয়েছে, ইলেকট্রিক নাগরদোলা, বড় নাগরদোলা রয়েছে, বাচ্চাদের খাবার যেরকম আইটেম রয়েছে সেরকম বাচ্চাদের কিন্তু আনন্দ করার জন্য দারুণ ব্যবস্থা এখানে রয়েছে। এখানে একটা ব্যাঙের এটা জিজ্ঞেস করি কত দাম দিদি, কত করে এটা? 60। আচ্ছা কতক্ষণ হবে 60-তে? 6 রাউন্ড। আচ্ছা 6 রাউন্ড ঘোরানো হবে, 60 টাকা দাম। আর এখানে হচ্ছে বাচ্চাদের রয়েছে দেখো এরকম খেলনা ঘোরার জায়গায়, এই একটা বাচ্চা ঘুরছে কি সুন্দর দেখো, এখানে ট্রেনের মতো তৈরি করা হয়েছে, তোমরা বেশ নিরাপদ আসতেই ঘোরে, কোনো রকম অসুবিধে কিন্তু হবে না। টোটাল ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম, কীরকম লাগলো? এত সুন্দর উত্তর কলকাতার এটা কিন্তু সবথেকে বড় মেলা, তো তোমরা যারা কলকাতা বা কলকাতার আশেপাশে রয়েছো মেলাটা একবার আসো। আর অদিতি কীরকম লাগলো? বেশ ভালোই তো লেগেছে, খুব ভালোই লেগেছে। তো এখানে বাচ্চাদের যেরকম রাইড প্রচুর রয়েছে সেরকম বড়দের কেনার সম্ভার প্রচুর। আর সবথেকে বড় কথা অন্যান্য মেলায় আমরা যে রেট দেখেছি তাতে কিন্তু তুলনামূলক অনেক অনেক কম, কম্পারেটিভলি অনেক কম খরচে কিন্তু এখানে জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আর একটা কথা বলে রাখি, এই মেলাটা লোকেশান আমি ডিসক্রিপশনের মধ্যে দিয়ে রাখছি, স্মৃতির মোড় মোটামুটি সবাই চেনো, স্মৃতির মোড় হচ্ছে সেই স্মৃতির মোড়ের একদম ক্রসিংই হচ্ছে এই মেলা চলছে। আর এই মেলা 15 তারিখ থেকে শুরু হয়ে গেছে, অর্থাৎ মার্চ মাসে 15 তারিখ থেকে শুরু হয়ে গেছে, আগামী 40 দিন অর্থাৎ ফার্স্ট বৈশাখ অর্থাৎ পয়লা বৈশাখ অবধি এই মেলা চলছে। তো অনেকটা সময় আছে, হাতে সময় নিয়ে চলে আসো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।